গত কদিন ধরে কি ঘটেছে এবার মুখ খুললেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার 26 সেপ্টেম্বর তাকে ছাড়াই 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টাইগার ওপেনারের এমন আংশিক দল থেকে বাদ পড়ার নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি। এদিকে গত কয়েকদিন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তামিম ইস্যুর অনেক কথা শোনা গেছে। নানান গুঞ্জনের মধ্য দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম ইকবাল। তাতে লেখা ছিল, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েকদিনের ঘটে যাওয়ার ব্যাপারে কিছু বলবো। আরো লিখেছিলেন, গত কয়েকদিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবারই পরিষ্কারভাবে সবকিছু জানার অধিকার রাখে। ইনজুরি আর ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তামিম, আর তাই বিশ্বকাপের আগে চিরচেনা তামিমকে ফিরে পাওয়া নিয়ে শঙ্কা ছিল অনেকেরই। কিন্তু তামিম বেশ আত্মপ্রয়াতী ছিলেন ফেরার ব্যাপারে। বারবার বলেছিলেন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সিরিজ দিয়েই মাঠে ফিরতে চান তিনি। সেই লক্ষ্যে ফিটনেসেও জোর দিয়েছিলেন। গেল কয়েক মাসে মিরপুরে অনুশীলনে একটা মুখ প্রায় নিয়মিত দেখা যেত, সেটা আর কেউ নাই তামিম ইকবাল। নিজের পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। প্রত্যাবর্তনে ম্যাচে ব্যাট হাতে শুরু হয়েছিল স্বভাব সুলভ। দ্বিতীয় ওয়ানডেতে তার 44 রান করেন। কিন্তু কে জানতো, এই ম্যাচই হয়তো বিশ্বকাপের আগে কোচ ও অধিনায়ক অবশ্যই চাইবেন একটা ফিট টিম নিয়ে বিশ্বকাপের বিমানে চড়তে। নিজের সততার জায়গা থেকে হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পরই সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছিলেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন, ঝুঁকি এড়াতে খেলেননি শেষ ওয়ানডেতেও। এমনকি তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচকের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছিলেন তামিম। তামিম নির্বাচকদের জানান, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয় তাহলে এটা মেনেই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন। তবে শোনা গেছে, গতকাল গভীর রাতে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্দ্রিকা হাতুরি সিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছিলেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো আনফিটনেস বা অর্ধেক ফিট ক্রিকেটার দলে চান না, এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউ। সাকিব নাকি এমন বলেছেন, আনফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না। নানান গুঞ্জনের মধ্য দিয়ে এবার ভক্ত সমর্থকদের উদ্দেশ্য ভিডিও বার্তা দিতে যাচ্ছে সাবেক এই অধিনায়ক। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।